আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সকল সদস্য সহ তোমরা করোনার এই দুর্যোগময় মুহূর্তে সুস্থ আছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে অলস সময় পার না করে তোমরা যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য যে বিষয়টি নিয়েছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টার ফোর থিওরিটিক্যাল পার্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আজকে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এই বিষয়টা ফুললি ইংরেজি, তাই আমরা টোটাল আলোচনাটা এখানে রেখেছি ইংরেজি, কিন্তু আমি আলোচনা ইংরেজির পাশাপাশি তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলাটা আলোচনা করে যাব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে দেখবা, কারণ এই অধ্যায়ের সাথে তোমাদের মাস্টার্সের একটা সম্পর্ক রয়েছে। এখানে যদি ভালো করে আয়ত্ত করতে পারো, অবশ্যই তুমি মাস্টার্সে এই অধ্যায়টা ভালো করবা। চলো শুরু কর। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। রিসোর্স, যেটা আমরা বলতে পারি ব্যবহারযোগ্য সম্পদ। রিসোর্স ইজ অ্যান ইকোনমিক অর প্রোডাক্ট ফ্যাক্টর রিকোয়ার্ড টু অ্যাকমপ্লিশ অ্যান অ্যাক্টিভিটি অর অ্যাজ মিন্স টু আন্ডারটেক অ্যান এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাচিভ ডিজায়ার্ড ইনকাম। যে আমরা রিসোর্সের যে সংখ্যাটা দিয়েছি, প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা জানো তোমাদের এক মার্কের ডিপ কোশ্চেন আসে, অবশ্যই সংখ্যাটা তোমাদের মুখস্থ করতে হবে। রিসোর্সের যে থ্রি মোস্ট বেসিক রিসোর্স আর ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। আদার রিসোর্সেস ইনক্লুড এনার্জি, এন্টারপ্রিনিয়রশিপ, ইনফরমেশন, এক্সপার্টিস অ্যান্ড টাইম। আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মৌলিক সম্পদ হচ্ছে কিন্তু ব্যবহারযোগ্য সম্পদ, যেটা আমরা দেখতে পাচ্ছি ভূমি, লেবার অথবা এবং মূলধন। রিসোর্স হ্যাভ থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স। রিসোর্সের মূল তিনটা বৈশিষ্ট্য রয়েছে, ইউটিলিটি, লিমিটেড অ্যাবিলিটি অ্যান্ড পটেনশিয়াল ফর ডিপ্লিশন অর কনজামশন। অ্যাক্টিভিটি, কার্যক্রম। কার্যক্রম বলতে আমরা কী বুঝি প্রিয় শিক্ষার্থী? অ্যান অ্যাক্টিভিটি ইজ অ্যান ইভেন্ট, টাস্ক অর ইউনিট অফ ওয়ার্ক উইথ এ স্পেশাল পারপাস। ফর এক্সাম্পল, ডিজাইনিং প্রোডাক্ট, সেটিং আপ মেশিন, অপারেটিং মেশিনস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং প্রোডাক্ট। অ্যাক্টিভিটি ইজ এ বেসিক ইউনিট অফ ওয়ার্ক পারফর্ম উইদিন অ্যান অর্গানাইজেশন। ইট অলসো ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাগ্রিগেশন অফ অ্যাকশন উইদিন অ্যান অর্গানাইজেশন ইউজফুল টু ম্যানেজার ফর পারপাস অফ প্ল্যানিং, কন্ট্রোলিং অ্যান্ড ডিসিশন মেকিং। শিক্ষার্থী, আমি এখানে অ্যাক্টিভিটিস দুইটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে আয়ত্ত করবা। কস্ট, মূল্য বা ব্যয় বলতে আমরা কি বুঝি? কস্ট ইজ এ মেজারমেন্ট ইন মনিটারি টার্মস অফ দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস ইউজড ফর সাম পারপাস। আরেকটা সংজ্ঞা দিয়েছি, কস্ট ইজ এ স্যাক্রিফাইস অর গিভিং আপ অফ রিসোর্সেস ফর এ পার্টিকুলার পারপাস। এখানে আমি দুইটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের যেটা ভালো লাগবে সেই সংজ্ঞাটা তোমরা গ্রহণ করবা। কস্ট অবজেক্ট, মূল্যের উদ্দেশ্য বা ব্যয়ের উদ্দেশ্য বলতে কি রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং ফর হুইচ কস্ট ডাটা আর ডিজার ইনক্লুডিং প্রোডাক্ট, প্রোডাক্ট লাইন্স, কাস্টমার, জবস অ্যান্ড অর্গানাইজেশনাল সাব ইউনিটস। আরেকটা সংজ্ঞা দিয়েছি, এ কস্ট অবজেক্ট ইজ এনি আইটেম সাস অ্যাজ এ প্রোডাক্ট, কাস্টমার, ডিপার্টমেন্ট, প্রজেক্ট, অ্যাক্টিভিটি অ্যান্ড সো অন ফর হুইচ কস্ট আর মেজার্ড অ্যান্ড অ্যাসাইন্ড। কস্ট ড্রাইভার, মূল্য চলক বলতে আমরা কী বুঝি?
বা ব্যয়ের চলক বলতে আমরা কি বুঝি? এ কস্ট ড্রাইভার ইজ এ ফ্যাক্টর, সাসেস মেশিন আওয়ার, বেড অকুপাইড, কম্পিউটার টাইম অর ফ্লাইট আওয়ার দ্যাট কজেস ওভারহেড কস্ট। অথবা আমরা নিচের সংজ্ঞাটাও দেখতে পারি, কস্ট ড্রাইভার ইজ অ্যানি আউটপুট মেজার দ্যাট কজেস কস্ট, দ্যাট ইজ কজেস দ্য ইউজ অফ কস্টলি রিসোর্সেস। ফিক্সড কস্ট ইজ স্থায়ী ব্যয়, এ ফিক্সড কস্ট ইজ এ কস্ট দ্যাট রিমেইন আনচেঞ্জ ইন এ টোটাল ফর এ গিভেন টাইম পিরিয়ড রিগার্ডলেস অফ চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। স্থায়ী ব্যয় আমরা যেটা বলেছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা কিন্তু পরিবর্তন হবে না। একটা সুন্দর একটা নোট দিয়ে এসেছে প্রিয় শিক্ষার্থী, যে টোটাল ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট, মোট স্থায়ী ব্যয় অপরিবর্তনশীল থাকবে, পরিবর্তন হবে না। বাট ফিক্সড কস্ট পার ইউনিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম অফ অ্যাক্টিভিটি, যে কার্যক্রমের ভিত্তি করে আমাদের কিন্তু অনুপাতে সেটা পরিবর্তন হবে একক প্রতি স্থায়ী ব্যয়। ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়, এ ভেরিয়েবল কস্ট দ্যাট ভেরিজ ইন টোটাল ইন ডিরেক্ট পর্শন টু চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, যে টোটাল কস্টটা কিন্তু পরিবর্তন হবে। বিশেষ নোটটা মাথায় রাখতে হবে, টোটাল ভেরিয়েবল কস্ট ভেরিজ প্রপোর্শনেটলি উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, বাট দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেইন কনস্ট্যান্ট। এখানে মাথায় রাখতে হবে যে ফিক্সড কস্টের একক প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল, এবং ভেরিয়েবল কস্টের একক প্রতি ভেরিয়েবল কস্ট কিন্তু থাকবে স্থায়ী। এই বিষয়টা মাথায় রাখতে হবে। বেস্ট কস্ট স্ট্রাকচার, দ্য মোস্ট প্রফিটেবল কস্ট স্ট্রাকচার হুইচ মে বি দ্য বেস্ট কম্বিনেশন অফ দ্য ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট ফ্যাক্টর ইজ কল দ্য বেস্ট কস্ট স্ট্রাকচার। যে মূল্য কাঠামো, ভালো মূল্য কাঠামো যেটাকে বলতে পারি, সেখানে আমাদের পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়ের যে ফ্যাক্টরগুলোর যদি ভালো কম্বিনেশন করতে পারি, সেটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ মূল্য কাঠামো। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, মূল্য পরিমাণ মুনাফা বিশ্লেষণ, এটা বলতে আমরা কি বুঝি দেখি। কস্ট ভলিউম প্রফিট যেটাকে সংক্ষেপে আমরা বলতে পারি সিভিপি অ্যানালাইসিস, এক্সপ্রেস দ্য রিলেশনশিপ অ্যামং কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট অর লস। আর এটার সঙ্গে আমরা দিয়েছি যে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস শো দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ভেরিয়াস ইনগ্রিডিয়েন্টস অফ প্রফিট প্ল্যানিং, নেমলি ইউনিট সেল প্রাইস, ভেরিয়েবল কস্ট, সেল ভলিউম, সেল মিক্স অ্যান্ড ফিক্সড কস্ট। অ্যাজাম্পশন অফ দ্য সিভিপি অ্যানালাইসিস, প্রিয় শিক্ষার্থী আমরা যে সিভিপি অ্যানালাইসিস করবো এই ক্ষেত্রে অবশ্যই কিছু অনুমান আমাদের রয়েছে, সে অনুমানগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। নাম্বার ওয়ান, সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট, আমাদের বিক্রয় মূল্যটা স্থায়ী থাকবে, অপরিবর্তনশীল থাকবে। কস্ট আর লিনার অ্যান্ড ক্যান বি অ্যাকুরেটলি ডিভাইডেড ইন টু ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড এলিমেন্ট, কস্টকে আমার স্থায়ী এবং ভেরিয়েবলের মধ্যে পরিবর্তনের সাথে ভাগ করতে হবে। টোটাল কস্ট রিমেইন কনস্ট্যান্ট, টোটাল ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট, মোট স্থায়ী ব্যয়টা স্থির চলমান স্থির থাকবে। প্রাইস অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন ইজ এ ম্যাটেরিয়াল প্রাইস ওয়েজেস রেট আর কনস্ট্যান্ট, যে এখানে কিন্তু আমাদের কাঁচামালের মূল্য, মজুরির হার, এগুলো কিন্তু স্থায়ী থাকবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ অলসো কনস্ট্যান্ট, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থায়ী থাকবে, পরিবর্তন হবে না। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ফার্ম ইফিসিয়েন্সি অর প্রোডাক্টিভিটি, এর দক্ষতা এবং উৎপাদনে কোনো প্রকার পরিবর্তন হবে না। ফর এ মাল্টি প্রোডাক্ট ফার্ম প্রোডাক্ট মিক্স ইজ কনস্ট্যান্ট, ভলিউম অফ আউটপুট ইজ দ্য ওয়ানলি রেভিনিউ অ্যান্ড কস্ট ড্রাইভার, দ্য ফার্ম
is assumed to make analyze under the short term obosher the short shorto shomoyer jonno eta kora hoye thake no risk or uncertainty is involved and the analyze is deterministic jekhane kono prokar jhuki ba onichchota thakbe na the relevant range of volume is specified last jeta amra bolechi in manufacturing companies inventories do not change amar mojud ta poriborton hobe na ei boishishto gulo ei onuman gulo korei kintu cvp analysis kora hoye thake profit volume ratio munafa poriman onupat the ratio that is used to analyze the relation between contribution and sales is known as profit volume ratio this ratio is also known as cm ratio marginal income ratio contribution to sales ratio or variable profit ratio প্রিয় শিক্ষার্থী প্রফিট ভলিউম রেশিও একাধিক নাম হতে পারে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি সেটা সিএম রেশিও অথবা মার্জিনাল ইনকাম রেশিও অথবা কন্ট্রিবিউশন টু সেলস রেশিও অথবা ভেরিয়েবল প্রফিট রেশিও হতে পারে ব্রেক ইভেন পয়েন্ট সমছেদ বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার টোটাল সেলস রেভিনিউ ইকুয়ালস টোটাল কস্ট দ্যাট পয়েন্ট অফ জিরো প্রফিট যে যেখানে আমাদের বিক্রয় আয় সমান হবে মোট ব্যয় এবং প্রফিট হবে জিরো ব্রেক ইভেন পয়েন্ট রিফার্স টু পয়েন্টস অফ নো প্রফিট নো লস ইট ইজ দ্যাট লেভেল অফ সেলস হোয়ার ফার্ম রেভিনিউ হোয়ার ইকুয়ালস টু ইটস টোটাল কস্ট প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দুইটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা সংজ্ঞা গ্রহণ করবা ব্রেক ইভেন চার্ট The relationship between revenue, cost, and level of activity in an organization presented in graphic form is called break-even chart. Samasyat bindu chart, jekhane amra upasthapon kori, je chart shetake amra bolchi. Amra break-even chart shekhane ay, byoy, ebong utpadoner level ta amra dekhiye thaki. Ta graph er madhyome. Angle of incident apaton kon in graphical representation of cost volume profit analysis the angle which is formed in the right side by the intersection of sales line with the total cost line is known as angle of incident prishikhate amra je break even chart prostut kori shekhane ba break even point nirdharon kori tar dan kone dan pashe যে কোনটা সৃষ্টি হয় সেলস রেখা এবং ব্যয় রেখার দ্বারা সেই ডান পাশে কোনটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বা আপাতন কোণ মার্জিন অফ সেফটি নিরাপত্তা প্রান্ত দ্য মার্জিন অফ সেফটি ইজ দ্য অ্যাক্সেস অফ এক্সপেক্টেড অর প্ল্যানড অর বাজেটেড অর অ্যাকচুয়াল সেলস ওভার ব্রেক ইভেন সেলস অর্থাৎ সেক্ষেত্রে আমরা ব্রেক ইভেন সেলস সমস্ত বিন্দু বিক্রয়ের থেকে যে বেশি বিক্রয় করে থাকে যতটুকু বাড়তে সেটাকে আমরা বলতে পারি মার্জিন অফ সেফটি কস্ট বিহেভিয়ার মূল্য আচরণ বলতে আমরা কি বুঝি কস্ট বিহেভিয়ার রেফার্স টু হাউ এ কস্ট উইল রিয়্যাক্ট টু চেঞ্জ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি ইন আদার ওয়ার্ড কস্ট বিহেভিয়ার ডিসক্রাইবড হাউ কস্ট চেঞ্জ ইফ দ্য চেঞ্জ এট অল অ্যাজ দ্য কস্ট ড্রাইভার চেঞ্জেস Leverage refers to the use of fixed cost in the attempt to increase or level up profitability. Operating leverage, porichalon leverage. Operating leverage is the potential use of fixed operating cost to magnify the effect of changes in sales on the firm's earning before interest and সেল মিক্স বিক্রয় মিক্স বলতে আমরা কি মিশ্রণ বলতে কি বুঝি দ্য টার্ম সেল মিক্স রেফার টু দ্য রিলেটিভ প্রপোর্শন ইন হুইচ এ কোম্পানি প্রোডাক্ট আর সোল্ড ক্যাশ বিপি নগদ সমস্যার বিন্দু ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য লেভেল অফ আউটপুট
where cash break even, that is there is no cash profit or no cash loss. যেখানে আমাদের নগদ কোনো মুনাফা বা নগদ কোনো ক্ষতি হাতে থাকবে না, সেই বিপি কে আমরা বলতে পারি ক্যাশ বিপি। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমাদের সুবিধার জন্য সংখ্যাগুলো খুব ছোট আকার আমরা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করতে হবে ব্রিফ কোশ্চেনের জন্য, এবং এই অধ্যায়ের ব্রিফ কোশ্চেন অনেকটাই পরীক্ষা আসে তোমাদের দেখতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস টু অল, সবাই সবার জন্য দোয়া করব। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাব না, যদি ঘরের বাইরে যাই অবশ্যই মাস্ক ব্যবহার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।